بسم الله الرحمن الرحيم. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة زلالة وكل زلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الرحمة. رواه البخاري ومسلم. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من جنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه. رواه البخاري ومسلم. سمانيت مسجد المصلي প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রমজানের সিয়াম। রমজান মাসের সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা, স্ত্রীর মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আমরা আগে থেকেই অবগত যে রোজা না বলে আমরা সিয়াম বলব, এই জন্য যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। অন্যান্য জাতীয় উপবাস থাকে, যে কোনো অন্যায় করে উপবাস থাকা যায়, যে কোনো অন্যায় করে সিয়াম থাকা যায় না। বিষয়টি আমাদের পূর্ব থেকেই ভাববার বিষয় হয়ে আছে বলে আমরা অবগত। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় পৃথিবীতে, তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আর যেসব সিয়াম দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রমজান মাস। রমজান মাস মানুষের জীবনের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ মাস। মানুষ মাত্রই পাপ হতে পারে, পাপ হওয়াই স্বাভাবিক। যদি মানুষের পাপ নাই হতো তাহলে হয়তো বা এই জাতি পরিবর্তন করে আর একটা জাতি নিয়ে আসা হতো, যারা পাপ করত, ক্ষমা চাইত, তখন আল্লাহ খুশি হয়ে ক্ষমা করতেন। আসলে আল্লাহ মানুষ সৃষ্টি করে দেখতে চাচ্ছেন যে মানুষ আমাকে বলে কি বলে না, আমি যে কারণে সৃষ্টি করেছি সেটা আমার মৌলিক লক্ষ্য। তারা আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, ভুল যদি করে তাহলে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব, এটাই আমার লক্ষ্য। মানুষ যখন ভুল বুঝে তখনই ক্ষমা চায় না, মানুষ যখন সঠিক বুঝে তখনই ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আদম সন্তানই পাপী। সবচেয়ে উত্তম গুনাহগার পাপী মানুষ হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এরকম কাঠের মিম্বারের উপরে পা রেখে বললেন যে আমিন আবার বললেন আমিন আবার বললেন আমিন সাহাবীগণ পরে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আজকে যেভাবে আপনি মিম্বারে উঠলেন এরকম দৃশ্য আমরা অতীতে দেখিনি বিষয়টি বুঝলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো প্রথমে আমি আমিন বলেছিলাম এই মর্মে যে বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরেও যদি মানুষ ক্ষমা নিতে না পারে তার পাপের জন্য আল্লাহর কাছে তাহলে সে ক্ষতিগ্রস্ত এই কথাটা জিব্রাইল আমাকে বললেন তো আমি তার কথার উত্তরে আমিন বললাম যে হ্যাঁ জিব্রাইল ঠিক মানুষের এটা একটা জরুরি কর্তব্য যে বৃদ্ধ পিতামাতার সেবা করে সে পাপের ক্ষমা চেয়ে নেবে দ্বিতীয় আমার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না সে ক্ষতিগ্রস্ত তার উপরে অভিশাপ আমি বললাম হ্যাঁ জিব্রাইল ঠিক বলেছো এটাই উল্লেখ্য যে সংক্ষিপ্ত দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পুরো দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম এছাড়া পৃথিবীতে আর কোনো তৃতীয় দুরুদ নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ ইয়া সাফি ইয়া হাবিবি বললে পাপ হবেই হতেই হবে নিশ্চিত হবে অবধারিত হবে এই দুরুদ রাসূলের নয় অতএব পাপ হতেই হবে শুধুমাত্র পৃথিবীতে সংক্ষিপ্ত দুরুদ আর পূর্ণ দুরুদ হচ্ছে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পূর্ণ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম শব্দের কমবেশ থাকতে পারে বিভিন্ন বর্ণনা সূত্রে শব্দের কিছু কমবেশ লক্ষ্য করা যায় বুখারী শরীফে দেখলে একরকম দেখা যাবে আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ বায়হাকি দারিমি দাইলামি দারিকুতনি মুসনাদ সাহাবা সাহেব ইবনে হাওয়ান সাহেব ইবনে আওয়ানা এসব গ্রন্থ দেখলে শব্দের কিছু অনিশ্চিত লক্ষ্য করা যেতে পারে অবশ্যই বালাগাল ওলাবে কামালিহি কাশাফদ্দ যাবে জামালিহি হাসনাত জামিয়ে খেসালিহি সাল্লু আলাইহি আলিহি এটা একটা মানুষের বানানো কথা এটা রাসুলের গুণের জন্য এবং রাসুলের দোয়ার জন্য দুরুদের জন্য বলা একটা বড় অপরাধ পাপের কাজ তা বর্জন করতে হবে সবাকেই তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন তার রহস্য হচ্ছে জিব্রাইল বললেন মানুষ রমজান পাওয়ার পরেও যদি পাপ মোচন না করতে পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত অভিশপ্ত আমি বললাম জিব্রাইল তুমি ঠিক বলেছ আমিন এই কারণ হচ্ছে তিনটি আমিন বলার সেই রমজান মাস হচ্ছে আমাদের রমজান মাস শাবান মাস আসলেই আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও রমজান পর্যন্ত পৌঁছার রাসূলের জীবনে স্বাদ ছিল যে রমজান কাছাকাছি চলে এসেছে তার আগেই যদি মারা যায় তাহলে একটা বড় ধরনের নেকি অর্জন করা থেকে বঞ্চিত থেকে গেলাম যেটা জীবনে বড় অর্জন হওয়া উচিত ছিল আদম সন্তান তা বুঝে না জীবজন্তু পশু প্রাণী সবাই তাসবিহ তাহলিল করে আদম সন্তান তা মূল্যায়ন করে না বুঝেও না সে তার গতি অনুযায়ী রাত দিন কাটায় রমজান কি এটা মানুষ বুঝতে চায় না বোঝা উচিত দু একজন বুঝবে কেন প্রতিটা মানুষই বুঝবে এটাই ছিল মানুষের জন্য জীবনে জরুরি কর্তব্য রমজানের ফরজ সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম তোমাদের পূর্বে যেমন ভাবে সিয়াম ফরজ করা হয়েছিল আয়াতের অত্র অংশে বোঝা যায় যে পূর্বের লোকেরাও সিয়াম পালন করত কিভাবে করত তা বোঝা যায় না তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের সিয়াম পালন করতেন পরবর্তীতে রমজান ফরজ হয়ে গেলে তা ফরজ বলে তিনি তা বাতিল করলেন মানুষ নেকির জন্য মুহররমের সিয়াম পালন করবে অত্র আয়াত দ্বারা বোঝা যায় পূর্বের নবীগণ পূর্বের পূর্বের পরহেজগার মানুষ সিয়াম পালন করত তিনি আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার হওয়ার ভালো মানুষ হওয়ার পাপ থেকে বেঁচে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা রমজান মাসে সিয়াম পালন করলে মানুষ পরহেজগার হয় হবে এ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা যা আর রমজান যখন রমজান মাস আসে ফতেহাত আবু আবু রাহমা আবু আবু সামা আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়
ফতেহাত আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। বা গুল্লেকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। সুফেদাতি শায়াতিন, শায়তানকে বেঁধে দেওয়া হয়। অত্র হাদিসে তিনটি বাক্য উল্লেখ করা হয়েছে। প্রথম বাক্যে আল্লাহ রাসূল বলছেন যে রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতে এখন কেউ প্রবেশ করবে না, করেনি। যারা শহীদ হয়ে গেছে তাদের আত্মাটা পাখির আকৃতিতে জান্নাতের গাছের বিভিন্ন ডালে ঘোরাফেরা করে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। মানুষ হিসাবে কোনো মানুষ এখনো জান্নাতে প্রবেশ করেনি। জান্নাতে সর্বপ্রথমে প্রবেশ করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথম সদস্য যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে তার জন্য একটা বিশেষ ঘর আছে, এমন ঘর আর কোন নবী কোন মানুষের জন্য তৈরি করা হয়নি। সেই ঘরের ভিতরে একজন ফেরেশতাকে দাঁড় করানো হয়েছে। যেদিন ঘরটা রেডি করা হয়েছে সেদিন দাঁড় করিয়ে বলে দেওয়া হয়েছে যে বাহির থেকে যদি এই দরজাটা খুলতে বলে তাহলে তুমি ভিতর থেকে বলিও কে, যদি বাহির থেকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে খুলে দিও, তাছাড়া এই দরজা কারো জন্য খোলা হবে না। তিনি পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানী মানুষ, এই কথা বহু হাদিস থেকে বোঝা যায়। তবে তিনি বলছেন দেখো তোমরা আমাকে ইউনুস ইবনে মাতা থেকে বেশি সম্মানী বলো না। এটা হচ্ছে তার পরহেজগারিতা, এটা হচ্ছে তার মানবিক একটা গতি সমাজে প্রকাশ করা, যে নিজে থেকে গৌরব করতে হয় না। আমি বড় তাতে কি হলো, আল্লাহ আমাকে করেছেন সেটা ভিন্ন ব্যাপার। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কেউ তো জান্নাতে প্রবেশ করবে না। পরের বাক্যে তিনি বলছেন জাহান্নামের দরজা বন্ধ করা হবে। রমজান মাসে জাহান্নামে কাউকে ঢুকতে দেওয়া হবে না এমনটা কথা নয়, কেউ তো এখন জাহান্নামে যাবেই না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হলো, মানে কি তাহলে কি দুই হাত তার আগুনে জ্বলে গেছে? না, আবু জাহাল আবু লাহাব নিশ্চিত ধ্বংস হয়েছে। এটা বিগত ভাবে অতীত কাল বোঝানো হয়েছে এই জন্য যে আবু লাহাব ধ্বংস হবেই হবে। যে জিনিসটা হবেই নিশ্চিত তাকে অতীত কাল দিয়ে কোরআন মাজিদে হাদিসে বোঝানো হয়েছে, তারই একটা কথা। কিন্তু আসলেই আবু লাহাব জাহান্নামে চলে যায়নি, যাবে বিচারের দিন। বিচার সবার হবে, বিচার হওয়ার পরেই জাহান্নাম জান্নাত, বিচারের আগে কেউ জাহান্নাম জান্নাতে যেতে পাবে না। বিনয় হিসাবে 70,000 মানুষ জান্নাতে যাবে, প্রত্যেক হাজারের সাথে আরো 70 যাবে। পরবর্তীতে আল্লাহ তাআলা তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। এখন কেউ জান্নাতে যায়নি, জাহান্নামে যায়নি। তো জান্নাতের দরজা খোলা আর জাহান্নামের দরজা বন্ধ কেন? আসলেই আল্লাহ তাআলা আপনাদেরকে তার নিজের দয়া দেখাতে চাচ্ছেন যে আমার রমজান মাসে এত দয়া, রমজান মাসে আমার দয়া এত বেশি যে দয়া দেখাতে গিয়ে, আদম সন্তানকে দয়া দেখাতে গিয়ে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি আর জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছি। এটা আমার একটা দয়ার প্রশস্ততা দেখানো। তারপরে শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে মানুষ রমজান মাসে পাপ করবে না। রমজান মাসে মানুষের ভুল বুঝাবুঝিতে আরো বেশি পাপ করছে। রমজান আসলে প্রত্যেক ব্যবসায়ী ভাবছে আমাকে বেশি পয়সা উপার্জন করতে হবে। যে যে ব্যবসা করে সে সে ব্যবসায় বেশি পয়সা নিতে চাচ্ছে। নারী পুরুষ নগ্নতা আরো বেশি বাড়াচ্ছে, সর্ব ধরনের পাপই পাপ করার জন্য আগিয়ে চলছে। এটা মানুষের গতি, মানুষ আল্লাহর রহমতকে ধরতে জানে না। আল্লাহ বহু জায়গাতে বলেছেন যে আমাকে মেনে নিবে এমন সংখ্যা খুবই কম, আল্লাহকে মেনে নিবে এমন সংখ্যা খুবই কম, রহমতের বিপরীত মানুষ চলবে। এটাও আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, এটা তার দয়া দেখাতে চাচ্ছেন। মানুষ পাপ করবে না রমজান মাসে এ কথা নয়, মানুষ রমজান মাসে স্বপ্ন দেখবে না এ কথা নয়। যদিচ এই বাক্যকে বুঝাতে গিয়ে অনেকে এইভাবে বুঝাতে চেয়েছেন যে একটা পাতিল চুলার উপরে আছে, পানি খুব টকবক করে ফুটছে, পাতিলটা চট করে চুলা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এখনো দুই এক মিনিট পানিটা ফুটতে থাকবে। অথচ এখন পাতিল পায় চুলার উপরে নেই, তো ফুটছে কেন?
তার পূর্বের তাপটা এখনো চলছে। তো বাকি এগারো মাস শয়তান যে একটা প্রতিক্রিয়া আদম সন্তানের উপরে রেখেছে, এই এক মাস ওই প্রতিক্রিয়া এখনো চলছে, এইরকম বুঝাতে চেয়েছেন। এর চেয়ে যদি এইভাবে বুঝি যে আসলেই জাহান্নামের দরজা বন্ধ, এটা দয়া দেখানো, জান্নাতের দরজা খোলা, এটা দয়া দেখানো, শয়তানের পা বেঁধে দেওয়া হয়েছে, এটা দয়া দেখানো, এত দয়ার মাঝে তোমরা পড়েছো, তোমরা আল্লাহর রহমত চেয়ে না। উল্লেখ্য যে আমরা হাদিস দ্বারা অবগত, যে বিভিন্ন মসজিদের ইমাম দ্বারা অবগত, যে বিভিন্ন আলেম দ্বারা অবগত, যে রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অবশ্যই তা ভুল কথা, অবশ্যই হাদিসটি গ্রহণীয় নয়। রমজানের প্রথম দশ দিন দয়া, মধ্যের দশ দিন ক্ষমা, শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি, এ হাদিস ঠিক নয়। পুরো রমজান দয়া, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জাহান্নাম থেকে বাঁচার পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমজান, যখনই রমজান আসে তখনই ইনাদি মুনাদিন, আকাশ থেকে আহ্বানকারী চিৎকার করে বলে, ফেরেশতা চিৎকার করে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে কল্যাণকে অন্বেষণকারী তুমি দ্রুত সামনের দিকে আগে আসো, ইয়া বাগিয়া শররে হে পাপকে অন্বেষণকারী আকসের তুমি একটু পিছে হটো। ওয়ালিল্লাহি উতকা মিনান নার, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। এটা তৃতীয় বাক্য, ওয়াদালিকা ফিকুল্লে লাইলাতিন ও ফিরায়াতিন ফিকুল্লে নাহারিন, এরকম বাক্য প্রতিদিন রাত বলতে আছেন ফেরেশতা, বলতে থাকবেন প্রতিদিন প্রতি রাত সব সময় পুরো রমজান ফেরেশতা এভাবে বলতে থাকছেন, বলতে থাকবেন, হে আদম সন্তান যারা তোমরা নেকি করতে চাও তারা আগে আসো, হে আদম সন্তান যারা তোমরা পাপ করছো তোমরা পাপ থেকে ফিরে আসো, পাপ থেকে পিছে হটো, এই মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হবে, এমন কিছু পথঘাট এই মাসে আছে, এমন কিছু এই মাসে আছে যা পালন করলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া যাবে। এই বাক্য প্রমাণ করে যে পুরো রমজান দয়ে, পুরো রমজান ক্ষমা, পুরো রমজান জাহান্নাম থেকে বাঁচার পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমজান ফতিহাত আবওয়াবু সামায়, যখন রমজান আসে তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশে অনেক দরজা আছে, হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে এমনও সময় কোনো কোনো ফেরেশতা এমনও দরজা দিয়ে এসেছেন যে দরজা অতীতে কোনোদিন খোলা হয়নি, পরেও কোনোদিন খোলা হবে না। এমনও বোঝা যায় যে জিব্রাইল আসা যাওয়ার জন্য দরজা আছে, এটাও বোঝা যায় যে ভালো মানুষের আত্মা যখন নিয়ে যাওয়া হয় ইল্লিন সপ্তম আকাশের উপরে তখন দরজা খুলতে বলা হয়, এবং উপরে গেলে ফেরেশতাগণ স্বাগতম জানায়। আর পাপীর আত্মা নিয়ে যাওয়া যখন হয় প্রথম আকাশে গিয়ে দরজা খুলতে বলা হলে কেউ খুলে না, ওর একটা দুর্গন্ধ থাকে, পাপের দুর্গন্ধ, সবাই নাকে রুমাল দেয়, ফেরেশতাগণ রাকে রুমাল দিয়ে বলে ছি 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 ছি, এরকম ঘৃণা জানাই, আর দরজাটা খোলা হয় না, তখন তাকে একবারে এক আছাড় দিয়ে এক আঘাত দিয়ে নিচে ফেলে দেওয়া হয়, তার থাকার জায়গা সপ্তম জমিনের নিচে, যার নাম সিজ্জিন। মানুষ না মরা পর্যন্ত বুঝতে পারবে না তার নেকির গতি, তার পাপের গতি, তবে আগে থেকে বুঝলে সে নিজে প্রস্তুতি নিতে পারবে। যারা পাপী মানুষ তারা আত্মাতে দুর্গন্ধ আছে, সবাই ছিছি করে তার আত্মার দুর্গন্ধতে। আর এমনিতেই বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে লোকটা মারা গেছে ওকে তোমরা তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, উপরে রেখেছো কেন, বেটা আছে ঢাকায় যেতে লাগবে গ্রাম অঞ্চলে দুই দিন, সেই জন্য লাশ দুদিন রেখে দিতে হবে, এটা তো ঠিক নয়, খুব দূরে আছে তাকে বাহির থেকে আসতে হবে তিন দিন লাশ রেখে দিতে হবে, এটা তো ঠিক নয়, গতি উল্টে যাবে কেন, আপনি মুসলিম দুনিয়াবী নীতির নিকটে মাথা নত করেন কেন।
দুনিয়াবী নীতির নিকটে মাথা নত করতে হবে কেন? যে পার্টি করছেন সেই পার্টি আপনার লাশ টেনে নিয়ে কাঁধে করে নিয়ে বেড়াবে কেন? যে আপনি মুসলিম নন আপনার হিসাব থাকা উচিত, আপনার একটা ভিন্ন গতি আছে। আপনি মুসলিম মানে পৃথিবীর কোন গতির নিকটে আপনি নত স্বীকার করেন না, এর নাম মুসলিম। মুসলিম মানে মেনে নিয়েছে সাথে সাথে যত তাড়াতাড়ি পারা যায় তাকে মাটি দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন তাকে উপরে রেখেছো কেন? ও যদি ভালো হয় তাহলে মাটির নিচে গেলেই ভালোটা পেয়ে যাবে, আর যদি খারাপ হয় তাহলে ওর খারাপ গিয়ে পড়ছে মানুষের ওপরে, দেশের ওপরে, পশু প্রাণীর ওপরে, গাছপালার ওপরে। আল্লাহ রাসূল এভাবে বলছেন বুখারি মুসলিমের হাদিস। ও যদি পাপী হয় তাহলে ওর শরীরের একটা প্রতিক্রিয়া আছে, খারাপ প্রতিক্রিয়া, যেটা পশু প্রাণীর উপরে যা পড়ে পশু প্রাণী ক্ষতিগ্রস্ত হয়, এই গাছপালার উপরে গিয়ে পড়ে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। বুখারি মুসলিমের হাদিস, আপনি বিচার করেন দেখি কিভাবে করবেন। আর প্রতিক্রিয়া তো আমি আর আপনি বুঝতে পারি না, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওকে দ্রুত মাটির নিচে দিয়ে দাও, তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া উপরে জাতির উপরে পড়বে না, পশুর উপরে পড়বে না, গাছপালার উপরে পড়বে না। রমজান মাস আসলে দরজা খুলে দেওয়া হয়, এটা একটা আল্লাহর দয়া। তাহলে আকাশের অনেক দরজা আছে, বহু বচন ব্যবহার করা হয়েছে, এটাও আল্লাহ একটা দয়া দেখাচ্ছেন যে সব দরজা খোলা। ফেরেশতাগণ দয়া নিয়ে আসেন, রহমত নিয়ে আসেন, মানুষ নেকি করলে সেই নেকি উপরে নিয়ে যাওয়া হয়। এটা একটা যেন এবাদতের একটা বিশাল ধরনের কারখানার মাস, সবাই যেন এবাদতে মত্ত, সবাই তাসবি তাহলিল জিকির আজকারে মত্ত, আর ফেরেশতাগণ তার নিজ নিজ কাজে মত্ত। সব দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, আকাশের দরজা খোলা, রহমতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ, এদিকে শয়তান বন্ধ। তাহলে দেখেন বিষয়টি কেমন, আপনাকে বুঝাতে পারবো কি বাস্তব রমজান কেমন মাস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজান ঈমানে ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কে যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমজান ঈমানে ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি রমজান মাসে তারাবির সালাত আদায় করে তাহলে তার ঈমান সহকারে নেকির আশায় তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা লাইলাতাল কদরে ঈমানে ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের পাঁচ রাত জেগে ইবাদত করতে পারে লাইলাতুল কদরে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। বুখারি মুসলিমের হাদিস, তিনটা বাক্য একই রকম। প্রথম বাক্যে তিনি বলেন রমজান মাসের সিয়াম পালন করলো নেকির আশায় ঈমান সহকারে, নেকির আশা সবাই করে, ঈমান সহকারে, এই বাক্যটি কঠিন। কার যে ঈমান আছে নিজেই বুঝে না, নিজেকে ভাবলে অনেক পাপ দেখতে পাবে, এমনিতেই বিচারের মাঠে তো দেখানো আছে, ওটা তো খুব কঠিন। ওটা অনেক দিন বলেছি, খুব ভালোভাবে আপনার স্মরণ আছে যে আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তান প্রত্যেকেই আল্লাহর মুখোমুখি দাঁড়াবে, লাইসা বাইনাহু অবাইনাহু তারজুমান, আদম সন্তান আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, ওয়ালা হাজেবুন ইয়াহজেবহু, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না, ফায়ানজুরু আইমানা মিনহু, ওই সময়তেও ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারামা কাদ্দামা মিন আমালিহি, সে তার জীবনের সব কর্ম দেখতে পাবে, ওয়ায়ানজুরু আসামা মিনহু, তারপর সে তার বামের দিকে লক্ষ্য করবে, ফায়ারামা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে, রাতে দিনে যা করেছে সব দেখে বুঝতে পারবেন এই পাপ সেই পাপ। এবার সামনের দিকে লক্ষ্য করবে, ফায়ার আর নার, সামনের দিকে দেখতে পাবে জাহান্নাম, মুখের ওপরে আছেন আল্লাহ, মুখের ওপরে আছেন আল্লাহ, ডানে সব কর্ম বামে সব কর্ম, এটা একটা পরিস্থিতি। এই সময়তে পাঁচটা জিনিস জিজ্ঞাসা করা হবে, তার একটা হচ্ছে
আন উমরেহি পুরো জীবনটা বুঝাতে হবে, পুরো জীবন পুরো বয়স বুঝাতে হবে, দুই অন স্বভাবেহি যৌবন জীবন বুঝাতে হবে, যৌবন জীবন ভিন্ন। এতে অবৈধ টাকা ইনকাম করতে ছেলে পরোয়া করে না, বউকেও খাওয়াতে হবে বেশি, দামি শাড়ি কিনতে হবে, বাপ মাকেও দিতে হবে, অনেক টাকার প্রয়োজন যুবকের, দুনিয়া বিভিন্ন ভাবে উপার্জন করতে চাই, যুবকের অনেক সমস্যা, অনেক পাপের সাথে জড়িত। এই জন্য যৌবন জীবন পৃথক ভাবে বুঝাতে হবে, যৌবন জীবন তো বয়সের সাথে আছে। তারপরে তিনি বলছেন ওয়ান মালিহি আয়না ইকতসাব, টাকা বুঝাতে হবে কোথায় ইনকাম হয়েছে, অফিমা ইন আনফাকাহু, টাকা এটাও বুঝাতে হবে কোথায় ব্যয় হয়েছে, ওখানে ব্যয় করলেন কেন, ফকির পাওয়া যায় না, ভিক্ষুক পাওয়া যায় না দেশে, টাকা আছে সেই জন্য এইভাবে হোটেলে গিয়ে খরচ করতে হবে, মেহমানকে দাওয়াত দেওয়া তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, যে না ভিক্ষুক নাই নাকি দেশে, কমই খারেজি মাদ্রাসা পাওয়া যায় না। পাঁচ পান ইলমিহি, বিদ্যে বুঝাতে হবে হুজুর বড় বিপদে, হুজুর বড় বিপদে, হুজুর তো বলছেন যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা চলবে না, এই ঢাকা শহর হচ্ছে বলা যেতে পারে যে মসজিদের শহর, শুধু মসজিদ আর মসজিদ, সমস্ত মসজিদে আরবিতে খুতবা হচ্ছে, নারী পুরুষ সব মসজিদে এসে এমনিতেই বসে আছে, ও আরবিতে খুতবা কি বুঝবে, খুতবা দেওয়ার পূর্বে ছোট ছোট করে একটা আজান দিয়ে দিল আল্লাহু সামাদ, আজান মানে যার যত দূরে যায় কণ্ঠ তত দূর পর্যন্ত পৌঁছে দিতে হবে, এর নাম আজান। জীব জন্তু পশু প্রাণী পদার্থ জড় পদার্থ যা কিছু আছে সবাই বিচারের কাঠগড়াতে বলবে এ লোক আজান দিয়েছে তাকে ক্ষমা করো। তো ইমামের মুখের ওপরে ছোট করে আজান দিল, ধর্মকে পাগল পেয়েছে এরা গো, ধর্ম কিছু নয় একটা হাওয়াই লাড্ডু, এছাড়া কিছু নয়, নইলে এমন করছে কেন, আজান তো এমন নয়, আজান মানে এলান করা, যার যেভাবে সম্ভব যত দূর পৌঁছানো সম্ভব। আল্লাহ রাসূল বলছেন যে যত দূর পৌঁছবে সব জায়গার জীব জন্তু জড় পদার্থ সবাই সাক্ষী দিবে বিচারের মাঠে। হুজুর যে বড় বিপদে, ২৭ রজব রোজা করিয়ে নিল হুজুর, চ্যানেলের মাধ্যমে হুজুর ১৫ শাবানে রোজা করে নিল, আপনারা দেখতে পাচ্ছেন ২৭ রজব, ২৭ রজব যে মেরাজ হয়েছে তার নিশ্চিত কি প্রমাণ, হয়ে থাকলে রোজা রাখতে হবে কে বলেছে, বিশুদ্ধ প্রমাণ ছাড়া রোজা রাখা যাবে না। এই দেশের মাটিতে প্রায় ৩,০০,০০০ জাল জয়ী হাদিস আছে, হাদিস বিবেচনা করে মানতে হবে এ কথাই ঠিক, যার যত বুদ্ধি বেশি বিচারের মাঠে তার বিচার তত কঠিন হবে, যার বুদ্ধি কম তার বিচার কম হবে, যার বুদ্ধি না তার কোনো বিচারই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রামাজান মাসে সিয়াম পালন করলে ঈমান সহকারে নেকির আশায়, নেকির আশা সবাই করে ঈমান সহকারে এটাই কঠিন, ঈমানের ভিতরে ত্রুটি আছে অনেক, নইলে এত পাপ হচ্ছে কেন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, পাপ যত কম হবে বুঝতে হবে ঈমান তত বেশি আছে, ঈমানে যত ঘাটতি হবে পাপ তত বেশি হবে, ঈমানে যত বৃদ্ধি হবে পাপ তত বেশি কম হবে। একটা মানুষ পাঁচ অক্ত সালাত আদায় করছে, ঘুষও খায়, সুদও খায়, ব্যাংকে চাকরিও করে, এবার তাহাজ্জুদও পড়ে, রমজান মাসে সৌদি আরবে যাবে এ করতে, উমরা করতে, উমরা তো একটা এখন মানে একটা গতি হয়ে গেছে, টাকা থাকলে উমরা করতে হবে, জি না, ভিক্ষুকে টাকা দিলে এর চেয়ে বেশি নাকি হবে, এই উমরার চেয়ে ভিক্ষুকে টাকা দিলে এর চেয়ে বেশি নাকি হবে, এই উমরার চেয়ে ভিক্ষুককে টাকা দিলে এর চেয়ে বেশি নাকি হবে, আপনার ভুল সিদ্ধান্ত কত উল্টে ধরা যাবে না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এ কথা বলেছেন, এ কথা ঠিক রে যে রমজান মাসে উমরা করলে হজের নাকি হয়, এর অর্থ এই নয় যে আপনি প্রতি বছর হয় উমরা করতে যাবেন, এ কথা নয়, উমরার এই টাকার জন্য এই দেশে আরো অনেক হকদার আছে, সেখানে পয়সা ব্যয় করার চেষ্টা করতে হবে, ঈমান সহকারে নেকির আশায় এই তিনটি কাজ করলে অতীতের সমস্ত পাপ ক্ষমা করা হবে। ১ রমজান মাসে সিয়াম পালন করা, ২ তারাবির সালাত আদায় করা, তারাবি ৮ রেকাতই পড়তে হবে ২০ রেকাত নয়, তারাবি ৮ রেকাতই পড়তে হবে ২০ রেকাত নয়,
মসজিদের সকল মুসল্লি পুরুষ ও নারীকে বলা যাচ্ছে যে এই দেশে কোনো জায়গাতে চাকরির গতিতে যদি 20 রাকাত তারাবি হয় আপনি সেখানে উপস্থিত থাকেন তাহলে আপনি 8 রাকাতের পরে চলে আসবেন বরং আপনি বাড়িতে সালাত আদায় করুন এটাই উত্তম জামাতবদ্ধ মানুষ সালাত আদায় করবে নারী পুরুষ সবাই এটাই সুন্নাতেতে বেশি নাকি নেকি হবে যারা তাহাজ্জুদ অভ্যাসী তারা ভোর রাতে তারাবি পড়বে এটাই ঠিক তারাবি কোনো শব্দ হাদিসে নেই তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম গ্রহণ করা দীর্ঘ সময়ে 4 রাকাত পড়ার পরে একটু আরাম করতে হবে তারপরে 4 রাকাত পড়তে হবে এই জন্য এর নাম পড়েছে তারাবি পরবর্তীতে এর নাম হচ্ছে কিয়ামুল লাইল রাতের দাঁড়ানো রাতের তাহাজ্জুদ 20 রাকাত নয় 8 রাকাতই তারাবি পড়তে হবে 20 রাকাত নয় 8 রাকাতই তারাবি পড়তে হবে 20 রাকাতের হাদিস জাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে যে 20 রাকাত বলা হচ্ছে এই কথা ঠিক নয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আদেশ করেছিলেন তাকে 8 রাকাত তারাবির আদেশ করেছিলেন শেষের 5 রাতে জেগে ইবাদত করতে হবে গুরুত্ব সহকারে সময় সাপেক্ষে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أبو هريرة رضي الله تعالى عنه بولن رسول صلى الله عليه وسلم بولن تسحروا فإنه في البركة تمرا سحري খাও سحري তে বরকত রয়েছে আমরা রমজানের সিয়াম পালন শুরু করব এই জন্য সাহারি থেকে এই কথা পরবর্তী খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বারাকাত ফি সালাসাতিন তিনটি জিনিসে বরকত রয়েছে এক ফিল জামাত জামাতবদ্ধ সালাত আদায় করলে বেশি বরকত হয় জামাতবদ্ধ থাকলে বেশি বরকত হয় কাজে দুই সারিদ সারিদে বরকত আছে গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় আমাদের সাথে সারিদের সম্পর্ক কম গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয় আল্লাহ রাসূল বলছেন তোমরা সারিদ খাও তাতে বরকত রয়েছে তিন অফিস সাহরে বারাকা সাহরি খেলে বরকত হয় সেহরি নয় সেহরি মানে জাদু সেহরুন মানে জাদু আর সাহরুন মানে ওই ভোর রাত্রির খাওয়া যেটা সেটা দুটোর মধ্যে পার্থক্য আছে অনেক সিনে যদি জের হয় তাহলে হবে জাদু আর সিনে যদি যাবার হয় তাহলে হবে রাতের খাওয়া শেষ রাতের খাওয়া সাহরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সাহরি খাও তাতে বরকত রয়েছে আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ওয়াল মালায়েকাতা ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন যারা সাহরি খায় আল্লাহ তাদের উপরে দয়া করেন যারা সাহরি খায় ফেরেশতাগণ তাদের তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ওয়ালাউ বে জুরাতি মিমাইন এক ঢোক পানি হলেও তাহলে আগে থেকে যে মা চাচির মুখে শুনেছি যে যদি একেবারে দেখে মনে হয় যে সূর্য উঠে যাচ্ছে তাহলে তাড়াহুড়া করে এক ঢোক পানি পান করে নাও এটা হাদিসের কথা যদি খানা পানি রেডি হতে দেরি আছে তাহলে এক গ্লাস পানি খেয়ে নেন এক ঢোক পানি পান করে নেন এটাই সাহারি হয়ে গেল এতেই বরকত আছে আল্লাহ রাসূল বলতে বলতে চলে গেলেন যে এক ঢোক পানি হলেও তোমরা সাহারি খাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসলু মা বাইনা সিয়ামে না ওয়া সিয়ামে আহলিল কিতাবে উকলাতুস সাহারে আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে এক লোকমা এক গাছ কিছু খেয়ে নেওয়া অল্প কিছু খেয়ে নেওয়া তাহলে তারা না খেয়ে সিয়াম পালন করে আজও কোটি কোটি মানুষ ওরা এক ধরনের ইবাদত করে ইহুদি খ্রিস্টান গোটা পৃথিবী তাদের ইহুদি খ্রিস্টান আজও সিয়াম পালন করে তারা সাহারি খায় না আমাদের সাহারি খেয়ে তাদের থেকে পৃথক করে নিতে হবে এ কথা আল্লাহ রাসূল বলছেন সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজালুল ফিতরা মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে
মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াহুড়া করে ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিত্রা, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকফিরুনা, ইহুদি এবং খ্রিস্টান দেরি করে ইফতার করে। যেগুলো কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা যারা, তাদের আপনি চার্ট দেখুন, আর যারা এমনিতেই শহরে বিভিন্ন ভাবে চার্ট দেওয়া আছে তাদেরটা দেখুন। আপনার ওই যে সূর্য ডুবার যে একটা সময় দেওয়া আছে পেপার পত্রিকায়, তার চেয়ে 3 মিনিট দেরি করা আছে। ওরা আবার বলছে একটু দেরি করি না, পেটুক নাকি, পেট কি বের হয়ে যাচ্ছে, একটু দেরি করি। আল্লাহ রাসূল বলছেন যে দেরি করাটা হচ্ছে ইহুদির কাজ, ওটা খ্রিস্টানের কাজ। যে চারটা দেওয়া আছে যারা কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদের চার থেকে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করুন আগে, এটাই সুন্নাত। জোর করে ভালোবাসা দেখানো যাবে না শরীয়তের উপরে। বেশি ইবাদত করার নাম শরীয়ত নয়, একজনের কথাকে মেনে চলার নাম শরীয়ত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেশি ইবাদতের নাম শরীয়ত নয়, শুধুমাত্র একজন মানুষের কথাকে মেনে চলার নাম ইবাদত। কোন মানুষ কিয়ামতের মাঠে টিকতে পারবে না এবং কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না ওই ব্যক্তিকে না মানলে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজেই টিকতে পারবেন না বিচারের মাঠে তার বাপের জন্য সুপারিশ করে। ইব্রাহিম আলাইহিসসালামের মুখের উপরে বলবেন আল্লাহ তাআলা যে ইব্রাহিম তোমার বাপ আমার নবীর কথা মানেনি, ইব্রাহিম তোমার বাপ আমার নবীর কথা মানেনি। তার মানে তোমার বাপ তোমার কথা মানেনি, তোমার বাপকে জান্নাতে দেব না। মুখের উপরে আল্লাহ বলবেন ইব্রাহিম আলাইহিসসালামের। যে ইব্রাহিম এত বড় মানুষ যে আল্লাহকে যা বলবেন তাই হবে, এরকম একটা ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালাম এত বড় মানুষ পৃথিবীতে যে যা বলবেন আল্লাহকে তাই হবে, তার নাম খলিল, খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। এই মর্যাদা পৃথিবীর আর কোনো মানুষ পায়নি, পাবে না। এমন একটা মানুষ আল্লাহর সামনে টিকতে পারছেন না, বলছেন ইব্রাহিম তোমার বাপ আমার নবীকে মানেনি। বেশি ইবাদত করে লাভ নেই, 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, এতেই নেকি আছে। 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, এতেই নেকি আছে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট দেরি করলে এটা হবে ইহুদির কাজ, এটা খ্রিস্টানের কাজ। আপনি গাড়িতে আছেন, রাস্তায় যাচ্ছেন, দেখবেন গোটা গাড়ির লোক একদিকে, আপনি একা একদিকে। শতকরা 95 জন 98 জন লোক তারাই যারা ভুল পথে আছে। আপনি তো একবারে হারিয়ে যাচ্ছেন, কেমনে আপনি ইফতার করবেন? আপনার বড় শরম বোধ হয়, কি করি, কেউ যে ইফতার করে না, সবাই যে 5 মিনিট পরে করবে। এই মসজিদের যত পুরুষ এবং নারী মুসল্লি আছেন তাদেরকে জরুরিভাবে রাসূলের পক্ষ থেকে বলা যাচ্ছে যে আপনি এই ব্যাপারে সতর্ক সাবধান থাকুন। প্রয়োজনে গোপনে চুপে হলে আপনি 1 মিনিট আগে ইফতার করবেন, এটাই জরুরি। 1/2 মিনিট আগে ইফতার করবেন, এটাই জরুরি। আপনি যদি জাতির কাছে টিকতে না পারেন, আর যদি ক্ষমতা থাকে তাহলে গাড়িতে চিৎকার দিয়ে বলেন যে 1 মিনিট আগে ইফতার করতে হবে, আমি করলাম বিসমিল্লাহ জাহাবাজ জামাত তালাত লোর কোষাবাত আলাজির ইনশাআল্লাহ। সাহস হারিয়ে যাওয়ার কি আছে? ফাঁসিও হবে না, সলিও হবে না। সাহস হারিয়ে যাওয়ার কি আছে? ফাঁসিও হবে না, সলিও হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আফতার আহাদুকুম ফালিফতার বিত্তামারে, যখন তোমাদের কোন ব্যক্তি ইফতার করবে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ফাইনলাম ইয়ে যে যদি খেজুর না পায় ফাবিল মা, তাহলে পানি দিয়ে ইফতার করবে, ফাইনাহু তাহুর, পানি হচ্ছে পবিত্র। খেজুর পৃথিবীতে সব জায়গায় থাকবে না, এই জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই কঠোরতা নেই, খেজুর দিয়ে ইফতার করতে হবে, খেজুরের মান ভিন্ন। আল্লাহ রাসূলকে সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল একটু দরটা দামটা নির্ধারণ করে দেন, বস্তুর দাম নির্ধারণ করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি তোমরা, আমি কি বিচারের মাঠে অত্যাচারী হব? আমি যদি আজকে বলি যে 1 রিয়াল কেজি খেজুর, তাহলে কিয়ামত পর্যন্ত খেজুর 1 রিয়াল কেজি থাকবে, আর সেদিন রাজশাহীর ফজলি এমাম হবে 300 টাকা কেজি। তখন সৌদি আরবের লোক খেজুর বিক্রি করে আম কিনতে পারবে না। যে এই জন্য মূল্য নির্ধারণ করা মানুষের কাজ নয়, এটা আল্লাহর কাজ।
মানুষ যখন পাপী হয় তখন দাম বেড়ে যায়, ওদের উপরে একটার পর একটা একটার পর একটা সমস্যা চাপিয়ে দেওয়া হয়, এই জন্য ওটা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার বিরোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দিয়ে, যেটা শুষ্ক নয়, মানে গাছ থেকে নামিয়ে। রোতা মানে তাজা খেজুর। আল্লাহ বলছেন যে মারিয়াম হুজ্জি এলাইকে তুষাকে তালাইকে রোতাবান জানিয়ে, মারিয়াম গাছটা ধরে একটু নড়াও না, গাছটাতে একটু ধাক্কা দিলে খালি টপ 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 করে তাজা খেজুর ঝরে পড়বে। এটা আল্লাহর দয়া। মারিয়াম ভিন্ন ধরনের মহিলা, তার খালু জাকারিয়া বলছে, মারিয়াম এসব খাদ্য কোথা থেকে আসলো? দেখি যে রাজশাহীর ফজলি আম, শীতের দিনে ফজলি আম নেই কিন্তু, ওখানে অনেক অসময়ের ফলের কথা আছে, তো অসময়ের ফল দেখি। তখন মারিয়াম বলছে, হাজামিন ইন্দিল্লা, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, মারিয়াম গাছটাতে একটু ধাক্কা দাও না, টপ টপ করে তাজা খেজুর ঝরে পড়বে। আল্লাহ রাসূল বলছেন যে ফাইনলাম তাকুম রোতাবা, যদি তাজা খেজুর না থাকে ফাতোমায় রাতুন, তাহলে কয়েকটা শুকা খেজুর দিয়ে ইফতার করেন। আল্লাহ রাসূল বলছেন যে ফাইনলাম তাকুম তোমায়রা, যদি শুষ্ক খেজুর না থাকে তাহলে হাসা হাসা অতিন মিন মাইন, তখন আল্লাহ রাসূল কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। তিন নম্বরে স্তরে গিয়ে পানি পড়লো, তাহলে তাজা খেজুর, তারপরে শুষ্ক খেজুর, তারপরে পানি। আব্দুল্লাহ ইবনে উমার এবং আবু হুরায়রা হাদিস দ্বারা বোঝা যায় যে ইফতার করার বিষয়টি, আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলছেন যে এজা আকাল আহাদুকুম ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন তোমাদের কোন ব্যক্তি খাবে তখন বিসমিল্লাহ বলবে, এ কথা আম। সর্ব অবস্থায় সব জায়গাতেই কোনো কিছু মুখে দিলে বিসমিল্লাহ বলতে হবে। রমাজান গায়ের রমাজান কিছু উল্লেখ করা হয়নি, তবে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারত, এই দোয়া ইফতারের জন্য আসলো। আর যাহাবাত জামু আবতালাতে লোরকো সাবাতাল আজর ইনশাআল্লাহ, এটা ইফতারের পরে চলে গেল, কিভাবে চলে গেল এটা বোঝা যায় না, তবে মনে হচ্ছে যে অর্থের দিকে লক্ষ্য করে এটা মানুষ ভাগ করেছে। তো আল্লাহ রাসূল মুখে দিলে এই দোয়া পড়ে মুখে দিতেন এটা বোঝা যায় না, বরং বিসমিল্লাহ বলে মুখে দিতে হবে, মুখে দেওয়ার পরে দোয়াটি পড়তে হবে। তো ইফতারের জন্য ওই দোয়াটি আসলো কেন? আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারত, একবারে আদিকাল থেকে আমরা এই দোয়া পড়ে আসছি। ঘটনা যে ইফতারের সাথে এই দোয়ার অর্থ জড়িত, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ তোমার জন্যই তো সিয়াম পালন করেছি, আলা রিজকিকা আফতারত, আর তোমার রুজি দিয়ে ইফতার করলাম, তো তার রুজি খেলে তো বিসমিল্লাহ বলতে হবে, অন্য জায়গায় বলা আছে। এখানে বলা হচ্ছে যে হ্যাঁ আল্লাহ তোমার নামে সিয়াম পালন করলাম আর তোমার রুজি দিয়ে ইফতার করলাম, এই ভাষাতেই ওই হাদিসটা আছে। এই যে আফতারা, যখন আল্লাহ রাসূল ইফতার করতেন কালা, তখন তিনি বললেন রাহাবাত জামাও পিপাসা দূর হলো, অবতাল্লাতিল ওরুকো শিরা উপশিরা সিক্ত হলো, সাবাতাল আজরো নেকি প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে মনে হচ্ছে যে এটা পরে হোক আর ওটা আগে হোক, এই ভাব ধারাতে দুইটা দোয়া দুই জায়গায় হয়ে গেছে। আসলে এই বিষয়ে আল্লাহ রাসূল কিছু বলেননি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারত, এই দোয়াটির বর্ণনা সূত্র ঠিক নয়। রাহাবাত জামাও আবতাল্লাতিল ওরুকো সাবাতাল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটির বর্ণনা সূত্র ঠিক। কাজে বিসমিল্লাহ বলে পানি পান করে বা খেজুর মুখে দিয়ে এই দোয়াটি পড়ি, এটাই সুন্নাত হবে। মসজিদের সকল মুসল্লিকে বিষয়টি লক্ষ্য করার অনুরোধ করে জরুরি কথা যেহেতু আজ রাত থেকে প্রস্তুতি নিতে হবে বলে আমরা মনে করছি, আল্লাহর ইচ্ছায় হিসাব তাই, মাগরিবের পর থেকে নিয়ে রমজান শুরু হবে, সূর্য ডুবলে আরবি মাস শুরু হয়, রাত ১২টা হলে সূর্য ডুবলে আরবি দিন শুরু হয়, আর রাত ১২টা হলে ইংরেজি দিন শুরু হয়। সূর্য ডুবলে এটা পরের দিনে পড়ে গেছে, এই জন্যই আমরা আগে তারাবি পড়ি তারপর সেম শুরু হয়, আগে তারাবি, কেন? আরবিতে সূর্য ডুবলে দিন চলে এসেছে পরেরটা। তাহলে সূর্য ডুবলেই এই বিশাল মাস ঢুকে গেল, সূর্য ডুবার সাথে সাথেই
সভাকে জোরালো প্রস্তুতি নিতে হবে। ব্যবসায়ীর নিকটে জরুরন দাম কম ধরবেন, বরকত বেশি হবে। যে যেখানে আছেন পাপের কাজ বন্ধ করার চেষ্টা করুন, তাসবি তাহালিল জিকির আজকার করার চেষ্টা করবেন, মুখ সিক্ত রাখবেন সবসময় তাসবি তাহালিল জিকির আজকারকে আজকার দিয়ে। নারী পুরুষ সবাইকে পাপ থেকে সতর্ক করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে, অহেতুক অপ্রয়োজনীয় কথা ত্যাগ করার চেষ্টা করবেন, প্রাণপণে চেষ্টা করবেন মুখ বন্ধ রাখার। কাজ শেষ হয়ে গেলে বাজারে না থাকা, টিভি চ্যানেল টেলিভিশন আপনার যেসবগুলো ইন্টারনেট যত কিছু আছে যা মন্দ হয়েছে হয়েছে, এইগুলি রমজান মাসে বন্ধ করার চেষ্টা করুন, এটা জরুরি কাজ। মিথ্যা কথা অহেতুক কথা ত্যাগ করুন। পুরো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাতে তারাবি পড়তে হবে, একাই পড়েন তাতে আসে যায় না, জামাতবদ্ধ পড়েন তাতে আসে যায় না, এর একটা জোরালো প্রস্তুতি গ্রহণ মাসিদের সকল মুসল্লিকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে এই দিনে বেশি ঘুমালে সিয়ামের ক্ষতি হয় না, এই দিনে কাঁচা ডালে মেষ করলে যে কোনো পাউডার দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, শরীরে বেশি পানি ঢাললে সিয়ামের কোনো ক্ষতি হয় না, এই দিনে রাত দিনে ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দোষ হলে সিয়ামের কোনো ক্ষতি হয় না, স্বামী স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছি আবার সূর্য উঠে গেছে 9:10 হয়ে গেছে, গোসল করে ফজরের সালাত আদায় করব, সিয়ামের কোনো ক্ষতি হবে না। উল্লেখ্য যে সাহারি খাওয়ার সময়টা উল্লেখ করা হয়নি, আগে খেয়ে নিচ্ছেন খান, তবে হাদিসে বোঝা যাচ্ছে যে সাহারি এবং ফজরের সালাতের মাঝে 8-10 মিনিট সময় অনুমান করা যায়। সাহারি খাওয়া এবং ফজরের সালাতের মাঝে 8-10 মিনিট সময় অনুমান করা যায়। সাহাবিগণ সাহারি খেয়ে বাড়ি থেকে বের হয়ে দুরেকাত সালাত আদায় করতে না করতে জামাত শুরু হয়ে গেল, তাতে অনুমান করা যায় 8-10 মিনিট এরকম একটা সময় হতে পারে। যখন আজান হচ্ছে তার পূর্ব মুহূর্তে সাহারি খাওয়ার চেষ্টা করুন, অত আগে খেয়ে কোনো লাভ নেই। উল্লেখ্য যে যখন সাহারি খাবেন তখনই আপনার স্ত্রী মিলন বন্ধ হবে, অর্থাৎ আজানের পূর্ব মুহূর্তে বন্ধ হবে। কেউ যদি রাত্রি 10:00 সাহারি খেয়েছে, 12:00, 1:00, এখন থেকে আর তার এই বৈধ কাজ করতে পারবে না, এমনটা কথা নয়। যখনই তার আজান হচ্ছে তখন এই কাজগুলি বন্ধ, বিশেষভাবে লক্ষণীয়। নারীরা ঋতু বন্ধ করে রমজানের সিয়াম পালন করতে পারে, ঋতু গতি নারীরা তার আসল গতিতে থাক তাতে আসে যায় না, রমজানের 3-4-5-6 রোজা ছুটে যাবে, পরবর্তীতে মহিলা রোজা করে নিবে, করে নিতে পারে, তবে চিকিৎসা ডাক্তারের কাছে চিকিৎসা জিজ্ঞাসা করে ঋতু বন্ধ করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না, এ মর্মে জেনে সে ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে রমজানের পুরো সিয়াম পালন করতে পারে, কোনো সমস্যা নেই। ভুলবশত খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না, এ কথাই ঠিক। উল্লেখ্য যেসব মানুষ অসুস্থ চিররোগী নিজেকে মনে করছে, তারা অন্য একটা অসুস্থ অসহায় মানুষ ফকির মিসকিনকে সারাদিন দৈনন্দিন খাওয়াবে সকাল সন্ধ্যা, তাহলে তার সিয়াম হয়ে যাবে। যদি এরকম কোনো মানুষ না পায় তাহলে বিকেলে মানুষকে 1.25 কেজি চাউল দিতে হবে কোনো ফকির মিসকিনকে, প্রতিদিন সমান 1.25 কেজি চাউল, এর সাথে টাকা পয়সা দিতে হবে এমন কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আপনি টাকা পয়সা দিবেন, অতিরিক্ত দিতে পারেন, তবে প্রতিদিন সমান 1.25 কেজি চাউল। উল্লেখ্য যে আমার বাপ 2-3 দিন অসুখ থেকে মরে গেছে, সিয়াম পালন করতে পারেননি, ভালো হবে বলে করবো এ অপেক্ষায় ছিলেন, এখন কি করব, কোন ছেলে মেয়ে তার সিয়াম পালন করতে পাবে না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে অভিভাবকরা তার সিয়াম পালন করবে, তা হচ্ছে মান্নতের সিয়াম, নজর মানা সিয়াম, যেগুলো বাপে মান্নত মেনেছে যে আমার ছেলেটা যদি বেঁচে যায় তাহলে 2টা রোজা থাকবো, সিয়াম থাকবো, এরকম সিয়াম রেখে যদি বাপ মারা যায় মা মারা যায় তাহলে এই সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। রমজানের ফরজ সিয়াম রেখে অসুস্থ অবস্থায় 4-5টা রেখে বাপ মা মারা গেছে, তার সিয়াম কোনো ছেলে মেয়ে পালন করতে পাবে না, তার জন্য 1 কেজি চাউল দিতে হবে, দিতে পারে। যেসব নারী গর্ভবতী যাদের পেটে বাচ্চা আছে, তারা মনে করলে
যে প্রতিদিন সমান একজন মিসকিন বা অসহায় মানুষকে খাওয়াতে পারে তাহলে তার পরবর্তীতে সিয়াম পালন করতে হবে না। গর্ভবতী নারী ইচ্ছা করলে এখন সিয়াম ছেড়ে দিয়ে নিজে পরেও করে নিতে পারে। এই চিররোগী এবং গর্ভবতী নারীর একই হুকুম। আরো যদি কোনো বিষয় আমাদের কাছে অস্পষ্ট থাকে তাহলে পরবর্তীতে বিষয়গুলি আমরা স্পষ্ট করে নিব। আমরা কথার পুনরাবৃত্তিতে বলতে চাই, রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস মানুষের পাপ ক্ষমা নেওয়ার মাস। এটা জীবনে খুব বড় সুযোগ। কত বড় সুযোগ তা আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারছি না। এই জন্য আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছি, প্রস্তুতি নেওয়ার জন্য বলে আল্লাহকে বলছি, আল্লাহ তোমার তো অনেক দয়া, তুমি আরহামুর রাহেমিন, তুমি সবচেয়ে বড় দয়াবান, তুমি সবচেয়ে বড় ক্ষমাবান, আবার তুমি শক্তিশালী। তোমার শক্তির নিকটে আশাধারী হয়ে বলছি, তোমার রহমতের নিকটে আশাধারী হয়ে বলছি, তোমার ক্ষমার আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ তোমার রহমতের আশাধারী, তুমি বিশেষ রহমত দিয়ে আমাদেরকে ভালোভাবে সিয়াম পালন করার তৌফিক দান করো। আমরা মানুষ অনেক জায়গাতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, হয়তো বা বুঝতে পারিনি বা বুঝতে পারছি না, এটুকু তুমি সংশোধন করে দিয়ে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী সিয়াম পালন করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা